লাদাখের গালওয়ান উপত্যকায় পনেরোই জুন রাতে ভারতীয় চীনা সেনার সংঘর্ষে শহীদ হন এক কর্ণের সহ কুড়ি ভারতীয় জওয়ান কিন্তু ভারতের তরফে দাবি করা হয়েছিল তেতাল্লিশ জন লাল ফৌজের জওয়ান হতাহত হয়েছে তবে সোমবার বেজিং স্বীকার করে নিয়েছে সেদিনের সংঘর্ষে পিপলস লিবার আর্মির এক কমান্ডিং অফিসারও নিহত হয়েছেন সেনা সূত্রে জানা গিয়েছে সোমবার লাদাখের পূর্ব দিকে চীন নিয়ন্ত্রিত মাল্ডো অঞ্চলে দুই দেশের সেনার দ্বিপাক্ষিক কোর কমান্ডার লেভেল বৈঠকে চীনা সেনার তরফে কমান্ডিং অফিসার সহ কয়েকজন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে গালওয়ানের সংঘর্ষের পর চীনের তরফে প্রথম কোনো অফিসার পদমর্যাদায় সেনার মৃত্যুর খবর স্বীকার করা হলো। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি পেরিয়ে গত মে মাসের লাল ফৌজের অনুপ্রবেশের পর গত ছয়ই জুন দুদেশের সেনার লেফটেন্যান্ট জেনারেল লেভেল বৈঠক হয় তখন ঠিক উত্তেজনা কমাতে দু দেশের সেনাই মুখোমুখি অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসবে কিন্তু গালওয়ান পেট্রোলিং পয়েন্ট চোদ্দোতে লাল ফৌজ সেই কথার খেলাপ করে পনেরোই জুন রাত এলাকায় পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানালে লাল ফৌজের জওয়ানদের হামলায় শহীদ হন কর্নেল বি সন্তোষবাবু সহ কুড়িজন ভারতীয় সেনা আহত হন অন্তত ছিয়াত্তর জন ভারতীয় সেনা সূত্রে খবর ষোলো বিহার রেজিমেন্টের প্রত্যাঘাতে হামলাকারী চীনা সেনার অন্তত তেতাল্লিশ জন হতাহত হয়